হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পনিরের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি পনির আর আলুর ঝোল। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে, একদম হালকায় ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এখন ওই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ফুড়নে দিচ্ছি। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, গোটা জিরে, লং আর দুটো ছোট এলাচি ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি দারচিনি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি কুচি পেঁয়াজ, দুটো আমি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটা হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এক চামচ করে আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো সব একসাথে আমি সাঁতলিয়ে নিচ্ছে। তো আমার সাঁতলানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। টমেটো দুটো আমি কেটে এরকম চার ভাগ করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, নুন, দিয়ে দিলাম কাশ্মীর মির্চ পাউডার, ধনে পাউডার, আর দিলাম জিরে পাউডার। এবার একসাথে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, এখন আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল সেপারেট হয়ে যায়। এখন আমার মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এবার আমি ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দিচ্ছি। 5 মিনিট পর দেখো আমার তেল সেপারেট হয়ে গেছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথে ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি দিয়ে দিলাম গরম জল। আমি আলু আর মশলাটাকে 3-4 মিনিট ভালো করে সাঁতলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম জল গ্রেভির জন্য। গ্রেভিটা তোমাদের যতটুকু চাই ততটুকুই দেবে। এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য হতে দেব। আলুটাও সিদ্ধ হতে হবে। 5 মিনিট পর আমি তুলে নিলাম। আমার বয়েল হয়ে গেছে জলটা। এখন দিয়ে দিচ্ছি পনিরগুলো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে 3-4 সেকেন্ড কুক হতে দেবো রান্নাটা। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার হয়েই গেছে আলু পনিরের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে আমি লাস্টে দিয়ে দিয়েছি কসুরি মেথি হাতে ক্র্যাশ করে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।